বিরতির পর ফিরে আসলাম। আগামী 18 ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর কদমে চলছে প্রস্তুতি। তারই অঙ্গ হিসাবে আজ মন্ত্রী ভগবান দাস সাফাই অভিযানে অংশ নিয়েছেন। কার্যত আগামী 18 ডিসেম্বর প্রধানমন্ত্রী রাজ্য সফর, তার আগে আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে চলছে সাফাই অভিযান। আর এই সাফাই অভিযানের অঙ্গ হিসাবে আজকে মন্ত্রী ভগবান দাস তিনি নিজে সাফাই অভিযানে হাত লাগিয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, গোয়ালাবস্তি এলাকায় পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ডে মন্ত্রী ভগবান দাস সাফাই অভিযানে অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে ওয়ার্ডের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আগামী 18 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে চলছে জোর কদমে প্রস্তুতি। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে প্রধানমন্ত্রীর সফর, রয়েছে প্রকল্পের উদ্বোধন, যার মধ্যে গৃহপ্রবেশ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যেমনটা দলীয় পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে ইতিমধ্যে গোটা রাজ্যের সমস্ত রকমের প্রস্তুতি খতিয়ে রাখা হচ্ছে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে। ঠিক যেমনটা একটু আগে আমরা দেখলাম, আস্তাবল ময়দানে রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা, সেই জনসভাকে কেন্দ্র করে গোটা রাজ্য থেকে মানুষের ভিড় হবে, উপস্থিতি হবে। তাই পরিকাঠামো থেকে শুরু করে নিরাপত্তা সবটাই আঁটোসাঁটো বলের মধ্যে রাখা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আজ সাফাই অভিযানে অংশ নিয়ে মন্ত্রী ভগবান দাসের কি বক্তব্য রয়েছে শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী জি, স্বচ্ছ ভারত অভিযান অঙ্গ হিসেবে আমরা আজকে আগরতলা পৌর নিগমে এই গোয়ালাবস্তির সামনে স্বচ্ছ ভারত অভিযান করছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামী 18 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জি ত্রিপুরা রাজ্যে ওনার আগমন হচ্ছে, সরকারি প্রোগ্রামে আসছে। যেহেতু প্রধানমন্ত্রী জি স্বচ্ছ ভারত অভিযান এটা শুরু করেছেন, ওনার আগমনকে কেন্দ্র করে আমরা গোটা শহরেই যারা মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদে যারাই রয়েছে, আমরা নির্দিষ্ট কোনো কোনো জায়গাতে এই স্বচ্ছ ভারতকে আমরা হাত লাগিয়েছি বা মাননীয় প্রধানমন্ত্রীজির এই আহ্বানকে আমরা সফল করার জন্য স্বচ্ছ ভারতটা আমরা আজকে করছি। তাই আমি আজকে গোয়ালাবস্তির এই জায়গাতে স্বচ্ছ ভারতে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে রয়েছেন কাউন্সিলর এলাকার, রয়েছেন আমাদের সরকারি আধিকারিক এবং এএমসির যারা সাফাই কর্মী রয়েছেন সবাই রয়েছেন। এটা আগামী 17 তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে, বিভিন্ন স্পটেই আমরা স্বচ্ছ ভারত অভিযান করব। প্রধানমন্ত্রীর আগমনে এটা আমরা করছি। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চলছে নানান রকমের প্রকল্প, নানান রকমের ইতিমধ্যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান, যা প্রধানমন্ত্রীর ডাক রয়েছে, এবং সেই ডাকে সাড়া দিয়ে আজ স্বচ্ছ ভারত অভিযানে হাত লাগিয়েছিলেন মন্ত্রী ভগবান দাস। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।